राजधानीर दक्षिणखाने 10 तला भवनेर छाद थेके लाफिये बेसरकारी विश्वविद्यालयेर शिक्षार्थी সানজানা মোসাদ্দিকার आत्महत्यार घटनाय तार बाबा শাহীন आलमके ग्रेफ्तार करेছে रैब। बुधवार दुपुरे ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার সহকারী পরিচালক আলামিন। ঘটনার পর সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়। সানজানা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকের ইংরেজি বিভাগের 7ম সেমিস্টারের শিক্ষার্থী ছিল। মৃত্যুর আগে লেখা চিরকুটে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি।